সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, আওয়াজ করে বলতে হবে বইটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? কারণ এই বইটাকে আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন কে? কোনো সন্দেহ নাই, সংশয় নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর মুত্তাকিনদের জন্য এই বইটাকে পথ প্রদর্শনকারী করে নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য এই বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, প্রতিদিন কোরআনের তেলাওয়াত করা লাগবে, এই কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝা লাগবে, তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি দিবে কে? আমরা যেন কোরআনকে আমাদের সাথী বানাই, কোরআনকে আমাদের বন্ধু বানাই। এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, সবাই আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি, স্বামী আর স্ত্রী কেমন করে একটা সুখী দাম্পত্য জীবন কোরআনের আলোকে, ইসলামের আলোকে গঠন করতে পারে, এ বিষয়ে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন, আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি? হ্যাঁ, করো নাই? বিয়ে করে নাই কে কে দেখি? হাই হাই, চেয়ারম্যান সাহেব কই? এগুলোর এগুলোর বিয়ে করে দিয়ে এগুলোর আপনার হাতে রেখে গেলাম, এ অবাকাগুলোর মিলাই দিয়েন, বসেন। এ অবিবাহিতদের দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না, ঠিক কিনা? বিয়ে করে ফেলবা, বিয়ে করলে নেয়ামত বাড়ায় দেয় কে? দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে? সবাই চাকরি করে বিয়ে করতে চায়, ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায়, কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা। আগে কি করা? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বিয়ে করছে। কত বছর বয়সে? এক বর্ণনা দেখলাম 14, আরেক বর্ণনা দেখলাম 18। কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে। মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে। শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে। তো এরা এই যে আগে বিয়ে করছে, এদের সফল হইতে কোনো সমস্যা হয়েছে? কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন? কাজী নজরুল ইসলাম সফল কবি নন? তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে নাই। এরা আগে বিয়ে করে সফল হয়েছে, কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? ঝামেলাটা এইখানে। এজন্য ছেলের বাবা, মেয়ের বাবা, নীলফামারীতে যারা আছেন সবাইকে বলি, ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয়, ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে, ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার, আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবেন। আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন, বিশ্বনবী বলেন বিয়ে এটা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে। আর বাআন মিন সুনানিল মুরসালিন, চারটা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সুবহানাল্লাহ, পড়বেন না? এজন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা, বিয়েতে বরকত। যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ, বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে? তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী, গুণবতী, নেককার, ভদ্র স্ত্রী দিয়ে আল্লাহ ধন্য করুক, আমরা পড়ি আমিন। দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে, এখন মহা খুশি, বিয়ের কথা শুনলেই খুশি। তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল, নতুন বিয়ে করেছেন, তাদের কাজে লাগবে, আর যারা তোমরা বিয়ে করনি তোমাদেরও কাজে লাগবে সামনে, আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে। আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি নাতকো এদেরকে শোনাবেন। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। সুখী দম্পতি, দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনোরে, সে বড় কঠিন কারিগর।
স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে? কোথায় মিলিয়ে দিয়েছেন? জান্নাতে। আওয়াজ করে বলেন, কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম, আদিমাতা হাওয়া আলাইহাসসালাম, এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি, দ্য ফার্স্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া। জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিছিলেন কে? তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক, এটা একটা চমৎকার সম্পর্ক। এজন্য এই দাম্পত্য জীবন আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি। অনেক দম্পতি আমাদের কাছে বলে, হুজুর সুখ নাই, শান্তি নাই। স্ত্রী এসে বলে, হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না, পরকীয়া করে। এই পরকীয়ার ভাইরাস বাংলাদেশে আসরা নাই, নীলফামারিতে বোধ হয় নাই, আপনাদেরও আছে? আচ্ছা। আবার অনেক হাজবেন্ড এসে বলে, আমার স্ত্রীর এই সমস্যা। তো এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা, ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি। এগুলো নিয়ে কেউ মুখ খোলে না, কথা বলে না, ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী সমৃদ্ধ আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে। এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা শুনতেছেন? আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে না ডানে বায়ে তাকাচ্ছেন? এই দিকে এখনো থামতে পারে নাই, আপনি করে দেন পরে। এই বাম দিকে এখনো থামতে পারে নাই, আমার মোনাজাতের সময় হয়ে আসতেছে, তোমরা ধাক্কা পাচ্ছি, আমি দোয়া করে চলে যাচ্ছি। কিছুই নিয়ে যেতে পারলাম না, তোমরা নিজেও শুনলা না, অন্যদেরকেও শুনতে দিলা না। না না, এরকম করেন না, চেয়ার দিয়ে করেন না, চেয়ার দিয়ে করেন না, রাখেন রাখেন রাখেন। আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম, এরপরে কথা কিসে রেখেন? এভাবে আসলে আলোচনা করা যায় না। একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে, ডানে বায়ে ধাক্কাধাক্কি, চিৎকার, বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে, উনি কথার খেই হারিয়ে ফেলে। এই যে আবার শুরু হয়েছে এখানে। এই যে এখানে 50 জন হবে, আমার দিকে তাকাও, কি এখানে কি তোমাদের সমস্যা? কি এখানে কি জায়গা নাই? তো গো ব্যাক, পেছনে যাও, পেছনে যাও। এই যে এলইডি আছে ওখানে বসে দেখো, ওখানে তো আমার আরো বড় দেখা যায়, ওখানে যেয়ে দেখো। এইখানে কি? প্রতিটা মা ফেলে এই আমার ডান দিকে এ বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কাধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খলা। আল্লাহ হায়াতে বাঁচা রাখলে মার্চের 15 তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে। আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়ায় যাবে সব কমিটি। এই দুই দিকে ফাঁকা রাখবেন, এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন, কেউ থাকতে পারবে না এদিকে, সামনে যতদূর বসবে সব সামনে। এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই, সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে মেহরবানি করে এটা আপনারা অ্যারেঞ্জ করবেন, কারণ এদের কারণে পুরো মাহফিল বিশৃঙ্খলা। এই যে এখানে কয়েকশো লোক, এই দিকে কয়েকশো লোক, এরা কিন্তু শান্ত, এরা শান্ত। এই যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে, এদের টাইমের দাম আছে। কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? কেন বিশৃঙ্খলা করো এখানে? একেবারে চুপ, একেবারে চুপ। হ্যাঁ বসে যান, বসেন, ধাক্কাধাক্কি করতে আসছেন, বসেন, ধাক্কাধাক্কি করে বসেন। একটা তাফসীর মাহফিলের একটা ভাব গাম্ভীর্যতা আছে, এখানে কোরআনের কথা হয়, এখানে এরকম বিশৃঙ্খলা করলে মাহফিলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আওয়াজ হবে না, আওয়াজ আওয়াজ হবে না। হ্যাঁ ঠিক আছে, বসে যান, ইশারায়, মুখে আওয়াজ করা যাবে না, ইশারায়। সম্মানিত ভাইয়েরা, আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই কোরআন সুন্নার আলোকে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে,
আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কি না? স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম হবে, হাত আর চোখ, হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে, আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয়। সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন, ড্রেস, কস্টিউম, পোশাক। আওয়াজ করে বলেন, কিসের সাথে তুলনা করেছেন? পোশাক। কেন পোশাকের সাথে তুলনা করলেন? কারণ পোশাক মানুষের লজ্জা স্থানের হেফাজত করে, ইট কভার্স আওয়ার প্রাইভেটস। পোশাক, ড্রেস এন্ড কস্টিউম, এটা আমাদের লজ্জা স্থানকে ঢেকে রাখে, আমাদের ইমান বাঁচায়। তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা মেটাফরিক্যালি রূপক ভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন। আবার পোশাক পরলে খুব সুন্দর লাগে, ডিজাইন করে, এমব্রয়ডারি করে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ফ্যাশনের পোশাক মানুষ পরে। পোশাক পরলে মানুষের স্ত্রী বর্ধিত হয়, সৌন্দর্য বেড়ে যায়। ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর, পুরুষের চোখে নারী সুন্দর, ঠিক কি না? পোশাকের তিন নম্বর কাজ হচ্ছে, পোশাক মানুষকে কমফোর্ট দেয়, আরাম। এই যে শীতকালে আপনারা অনেকে ব্লেজার পরে আসছেন, অনেকের গলায় মাফলার, অনেকের গায়ে চাদর, আরাম লাগে না? কথা বলেন না কেন? লাগে। আবার গ্রীষ্মকালে এই মাফলার পরে কেউ বের হয়? চৈত্র মাসে, চৈত্র মাসে নীলফামারীতে জ্যাকেট পরেন কে কে দেখি? পরেন, পরেন, পরেন না। এর কারণ, চৈত্র মাসে পাতলা কাপড় পরতে হয়, কটনের, সুতির কাপড়। শীতকালে মোটা কাপড় আরাম লাগে, দেহটাকে প্রশান্ত করে দেয়। আবার গরমকালে সুতির, কটনের পাতলা কাপড় পরলে দেহটারে প্রশান্ত করে দেয়। ঠিক তেমনি স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, এই লাইটটা অফ থাকলে ভালো, অফ, এই লাইটটা অফ, পারলে এটা অফ। স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, স্ত্রী প্রশান্ত হয়ে যায়। আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায়, স্বামীর অন্তরটারে প্রশান্ত করে দেয় কে? এজন আল্লাহ তাআলা নারীকে বলেছেন, নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক। আবার পুরুষদেরকে বলেছেন, ও পুরুষরা তোমরা নারীদের পোশাক। পড়েন আল্লাহ আকবার। রব্বুল আলামিন বলেন, উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। ও নারীরা, তোমরা তোমাদের স্বামীদের পোশাক, আর তোমাদের স্বামীরা হলো তোমাদের পোশাক। পোশাক যেমনি লজ্জা স্থানকে ঢেকে রাখে, ইমান ইজ্জতের হেফাজত করে, আব্রু ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে। পোশাক যেমনি সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর। পোশাক যেমনি মানুষকে আরাম দেয়, প্রশান্ত করে দেয়, স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক একে অপরের পোশাক, পোশাক চামড়ার সাথে লেগে থাকে না, আলাদা থাকে। তার মানে স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম, মিলেমিশে ভালোবেসে একাকা, ঠিক না? আর নিসাউ শাকায়িকুর রিজাল, নারীরা পুরুষদের কাউন্টার পার্ট, নারী হচ্ছে পুরুষের সহযোগী। এই পৃথিবীর এই সভ্যতা, এই সিভিলাইজেশন, এই উন্নয়ন, এই ডেভেলপমেন্ট, এটা শুধু পুরুষরা করে নাই, এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বোনদের, নারীদেরও হাত আছে নাই? এজন্য কাজী নজরুল বলেছেন, এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান, আমাদের বোনদের অবদান আছে নাই? স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে। এজন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো, পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই? আচ্ছা, আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায়, ইনক্রিজ করা যায়, কি করে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, ডিভোর্স এই রেটটা কমানো যায়, এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? ইসলামী শরিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে, স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে, আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে, আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে। আমরা শুরুতে
স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে এটা জানব। তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানব। সবশেষে স্বামীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে সেটা জানব। এই দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। শুরুতে আমরা জানবো যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায় দায়িত্ব কি আছে স্বামী আর স্ত্রীর, কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয়। একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে, সুখময় করতে চাইলে, সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগবে। স্যাক্রিফাইস, আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে? দুইজনে যদি ঝগড়া করে, দুইজনে যদি রেগে যায়, ঝামেলা আছে না নাই? স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয়, আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয়। স্বামীও যদি রেগে যায়, স্ত্রীও যদি রেগে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, ঠিক কিনা? এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। স্বামী যদি রেগে যায়, স্ত্রী থেমে যেতে হবে, স্ত্রী যদি রেগে যায়, স্বামী থেমে যেতে হবে। এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা, স্যাক্রিফাইস করতে হবে। এর কারণ, আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন, দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই, ঠিক কিনা? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না, এই জন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন। একটু মানিয়ে নিন, দাম্পত্য জীবনটা এরকমই, একটু ছাড় দিতে হয়, একটু মানিয়ে নিতে হয়। দাম্পত্য জীবনে কখনো মন খারাপ, কখনো মন ভালো, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই নিয়েই দাম্পত্য জীবন, ঠিক কিনা? তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই, সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন, একটু মানিয়ে নেন, একটু মানিয়ে নেন, একটু ছাড় দেন, একটু মিলেমিশে চলেন। এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে, আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে, ঠিক কিনা? দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। আপনারা ঝগড়া করেন নাকি? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করেন না? এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে, হাত তুলছে অনেকে, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, অনেক ঝগড়া। হ্যাঁ, আচ্ছা, মেয়েরা বেশি করে? না না, এই মহিলা প্যান্ডেল আছে এদিকে, এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের, আর আপনারা দোষ দিচ্ছেন এদের। তো ঝগড়া করবেন না, মেহরবানি করে সম্মানিত ভাইরা, ঝগড়া করবেন না। কারণ এই ঝগড়া থেকে, সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক। ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়ায়, এরকম আছে না? নাই না, সামান্য ঝগড়া যদি বেঁধে যায়, শয়তান এটার মধ্যে বাতাস দেয়, এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে। ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি, আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? জোরে বলতে হবে, খুশি চাই কার? শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে। অলওয়েজ হি ট্রাইজ হিজ লেভেল বেস্ট টু ব্রেক ডাউন দা রিলেশনশিপ অফ এ মুমিন ফ্যামিলি। একজন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেক ডাউন করে দেয়া যায়? যেন ঝগড়াই করবো না আমরা। আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে, ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন, ঝগড়া করা যাবে না। কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে, এটাকে চেক দিতে হবে। ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে, একটা গল্প দিয়ে আজকে শুরু করি। এক লোক মাহফিল শেষ করে 11টার দিকে বাসায় ফিরেছে। তো বাসায় ঢোকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, এই মাহফিল শেষ, আমি কিন্তু বাসায় চলে আসতেছি, শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খোলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না, তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে, স্বামী বেচারা আসছে। আসার পরে স্ত্রীকে বলতেছে, এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও, খেয়ে নেই। তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। এবার
স্বামীও খেতে বসেছে, স্ত্রীও খেতে বসেছে। স্বামী আবার বলতে আরম্ভ করছে, শুরু করার আগে ফ্যানটা ছাড়ো, খুব গরম লাগতেছে। এবার তো স্ত্রী রেগে মেগে আগুন, কি আসার পর থেকে শুরু করার আগে, শুরু করার আগে, শুরু করার আগে, কি শুরু করার আগে? স্বামী বলতেছে, এই তো শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল। মানে কি ঝগড়া? নীলফামারীর ভাইয়েরা, এটা শুরু করা যাবে না, শুরু করবেন আপনারা, ঝগড়া করবেন? আমাদের ফ্যামিলি গুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম, মানে না। ঝগড়াকে কি বললাম? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন, ঝগড়াকে আমরা কি বলবো? নো, ঝগড়া করা যাবে না। শয়তান ঝগড়া বাঁধাতে খুব উস্তাদ। সহিহ মুসলিমের হাদিস, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবাসু সারায়াহু। ইবলিস তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে। ইবলিসের সিংহাসন কিসের উপরে? বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা। প্রতিদিন সকালবেলায় শয়তান গুলোরে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, যা তোরা মানব রাজ্যে চলে যা, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা। সারাদিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল, কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো, সন্ধ্যাবেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায়। সন্ধ্যাবেলায় শয়তান গুলো এসে বলে, আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে, আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি, আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোকা দিয়েছে। এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না। কোনো শয়তান এসে বলে, আমি তো এমন মদের আড্ডাখানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে, এগুলো নামাজই পড়ে নাই, খালি মদ খেয়েছে। আবার কিছু শয়তান এসে বলে, আমি ক্যাসিনোতে নিয়ে গেছি, ওখানে খালি জুয়া খেলছে। আবার কিছু শয়তান এসে বলে, আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা ঢুকায় দিছি। একটার পর একটা শয়তানি ফিরিস্তি তারা ইবলিসকে শোনে, কিন্তু কোনো কাজই ইবলিসের মন ভরাতে পারে না। একজন এসে বলে, আনা মা তারাকতুহু বাইনার রাজুলি ওয়া ইমরাতিহি হাত্তা ফাররাক্তু। আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছি। নাউজুবিল্লাহ, পড়বেন না। শয়তান এবার তার উপর খুশি হয়ে যায়, সব শয়তান গুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয়। কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায়, শয়তান খুশি হয়ে যায়, আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে? এই জন্য নীলফামারীর ভাইয়েরা, ঝগড়া করা যাবে না। দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব। ঝগড়া অনেক সময় হবে, কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না, এটাকে আমরা স্পেস দিব না, ওইখানে থামায় দিতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি তো ঝগড়া হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝগড়া হতো, হাদিসে পাওয়া যায়, কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া, সুন্দর ঝগড়া। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আয়েশা ইন্নী লাআলামু ইযা কুনতি আননি রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। ও আয়েশা, তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি, আবার কখন খুশি থাকো সেটাও বুঝি। আম্মা জানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি, আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি? বিশ্বনবী বললেন, আয়েশা, তুমি যখন আমার উপরে খুশি থাকো, আমার উপর যখন তুমি রাজি থাকো, তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো, ওয়া রাব্বি মুহাম্মাদ, মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো, তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না। ও আয়েশা, তখন তুমি দোয়ার সময় বলতে থাকো, ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। যখন তুমি খুশি, তখন আমার নামটা মুখে নাও, যখন তুমি আমার উপর রেগে থাকো, তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না। আম্মা জানা এসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আহজুরু ইল্লা ইসমাক, আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায় রাখি, আমার হৃদয় থেকে কোনোদিন আপনারে সরাতে পারি না। মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে, আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই, আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি, চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
তার মানে আম্মা জান আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর রেগে থাকতেন মাঝে মাঝে, বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন, একবার খুব বেশি রাগারাগি হয়ে গেল, অনেক ঝগড়া হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেয়াল করলেন না এত ঝগড়া তো করা ঠিক হবে না, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়েশা চলো মিটমাট করি, কি করি, হ্যাঁ মিউচুয়াল করি না মিটমাট, এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয় এটা কি বলেন আপনারা নীলফামারিতে, মিটমাট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়েশা চলো আমরা মিটমাট করি, আমরা আর ঝগড়া না করি। আম্মা জান আয়েশা বললেন ঠিক আছে চলেন মিটমাট করি। বিষ্ণু বললেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করাই দিবে, কারে নিয়ে আসবে, ওমরে ফারুককে নিয়ে আসি। আম্মা জান আয়েশা বলে না আমারও গালিদ, ওমরের মেজাজ গরম আমার ভয় লাগে, সুবহানাল্লাহ বলবেন না। বিষ্ণু বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি, কই নিয়ে আসেন আব্বারে খুব ভাল লাগে। বিষ্ণু বললেন ঠিক আছে তোমার কথাই রইল, ওমরকে ডাকবো না তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসবো। বিশ্বনবী মিটমাট করার জন্য সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, বিশ্বনবী বললেন আয়েশা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে, কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বলেন আপনি বলেন, তুমি মিথ্যা বললেন না, যা ঘটছে ওইটাই বললেন, ওয়ালা তাকুলিল্লাহ হাক্কান যেটা সত্য ওইটাই বলবেন, অন্য কিছু বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুনে রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো, এই আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি, রেগে গেলেন। বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন, রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপেট আঘাত, এক থাপ্পড় খেয়ে আম্মা জান আয়েশা উল্টায় পড়লেন। আবার মারার জন্য সাইয়েদনা আবু বকর রাগে গরগর করছিলেন, মেয়ের আবার মারার জন্য উদ্যত হলেন। বিশ্বনবী অবস্থা ভয়ঙ্কর দেখে সাইয়েদনা আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে দেখলেন সাইয়েদনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন, সুবহানাল্লাহ পড়ুন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন ও আয়েশা দেখো আমি তোমার মায়ের থেকে বাঁচাইলাম, আমি না থাকলে তোমার বাবা তোমার আসে শেষ করে ফেলতো, ঠিক কি না, আমি বাঁচাইছি তোমার। ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আন খাসতুকি মিনার রাজুল, দেখছো আয়েশা কেমনে বাঁচাইলাম তোমারে, আজকে আমি না থাকলে এমন পিটতে দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যাবে। আম্মা জান আয়েশা লজ্জায় পড়ে গেলেন, হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন, উনি শুনে তো অবাক, কিরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার হাসে। ঘরে ঢুকলেন, ঘরে ঢুকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বলেন ইয়া রাসূলুল্লাহ আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, হে আল্লাহর রাসূল আপনারা ঝগড়া লাগলে, আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য আমার যেমনি ডাকেন, আপনারা যখন সুখ আনন্দ আর হাসাহাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন পড়েন, সুবহানাল্লাহ। ও নবী শুধু ঝগড়ার সময় ডাইকেন না, শুধু মিলায় দেওয়ার জন্য ডাকবেন না, আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাহাসির মুহূর্তগুলো কাটে ওই মুহূর্তগুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন পড়েন, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে ঝগড়া হতো স্ত্রীদের সাথে, তবে মধুর ঝগড়া, শিক্ষণীয় ঝগড়া, আওয়াজ করে বলতে হবে ঠিক কি না, এজন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে বাড়তে দেয়া যাবে। তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে এক নম্বরে স্যাক্রিফাইস, দুই নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছি, ঝগড়াকে কি বলবো নো। তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে, ওসি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠিয়ে দিতে পারেন ভালো হয়, ছোট্ট মেয়ে দেখলে জিজ্ঞেস করবেন তোমার নাম কি, যদি বলে তাসলিমা 6 বছর বয়স ওকে পাঠিয়ে দিবেন। 3 নম্বর, দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না, এটা কবিরা গুনাহ, এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে, এটাকে বিশ্বনবী বলেছেন আযামুল আমানা, স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে, নীলফামারীর যুবক ভাইরা চিল্লায় বলে এগুলো শেয়ার করা যাবে। বিশ্বনবী বললেন খবরদার এটা আযামুল আমানা, স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানা, স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আমানা। আবার বিশ্বনবী বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয়
তারা হলো আশারুন নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা নিকৃষ্ট, এদের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা পশুর চাইতেও নিকৃষ্ট, যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায়। আর সিবা ও হারাম, এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে? চিল্লায় বলতে হবে কে? তাহলে খবরদার, নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবেন না। আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে পেটের কথা পিঠের কথা সব বলে ফেলে, আছে না নাই? না বোনেরা, সব শেয়ার করলেও আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না। চার নম্বর ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীরা খালি সন্দেহ করে, আছে না নাই? নীলফামারিতে এই সমস্যা নাই, আছে? এই যে ভুক্তভোগী পাওয়া গেছে, আছে না নাই? খালি সন্দেহ করে, এই তুমি ওদিকে তাকাই লাগে, ওই বেডের দিকে তাকাই লাগে, এই তোমার মোবাইল দাও কারে ফোন দিলা দেখি, এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করছে, দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছে, আছে না নাই? এই যে অহেতুক সন্দেহ আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানায় দিবে। আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে, এদিকে তাকালে সন্দেহ করে, ওদিকে তাকালে সন্দেহ করে, বাসায় থাকলেও সন্দেহ, বাইরে গেলেও সন্দেহ, এরকম আছে না নাই? না, অহেতুক সন্দেহ এটা পরিহার করবেন। এই সন্দেহ খুব খারাপ জিনিস। আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি, এসে বলে হুজুর খালি সন্দেহ করে, এটা একটা রোগ, এটা কি আপনার ফ্যামিলিটারে শেষ করে দেবে। এই জন্য অহেতুক সন্দেহ পরিহার করবেন। হ্যাঁ, সত্যি যদি পরকীয়ার কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন, ফেস টু ফেস কথা বলেন, ফ্যামিলি মিটিং করেন, সরাসরি সেটেল করার চেষ্টা করেন। কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ, এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও, আমরা আওয়াজ করে পড়বো আমিন। পাঁচ নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করায় দিবে। স্বামী যদি ফজরের সময় ঘুমায় থাকে স্ত্রী ডেকে দেওয়ার দরকার আছে না নাই? আবার স্ত্রী যদি ঘুমায় থাকে স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই? কোন স্বামী যাবে জান্নাতে তার স্ত্রী যাবে জাহান্নামে, আবার স্ত্রী হবে জান্নাতি স্বামী যাবে জাহান্নামে, এরকম আমরা চাই নাকি? আমরা যখন জান্নাতে যাব আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই, ঠিক কিনা? আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে সে একা ঢুকতে পছন্দ করবে? এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে এক জায়গায় এক বাড়িতে, জান্নাতেও আমরা এক বাড়িতে থাকতে চাই, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, এই ত্রিভুজ আকৃতি, কিরে ভাই? আচ্ছা, লাভ পিরামিড ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গেল। আপনারা ত্রিভুজ চিনেন? কথা কয় না। ত্রিভুজের কয় কোনা? কয় কোনা? তিন কোনা, এই যে এরকম, তাই না? এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। উপরে খুব সমুদ্রের মতো না, উপরে থাকে আল্লাহ আর ডানে স্বামী বায়ে স্ত্রী, এই দুই কোনায় স্বামী স্ত্রী আর উপরের কোনায় আল্লাহ। স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায় যতই তারা, দ্য কাপল কাম টু আল্লাহ, দে কাম ক্লোজার টু ইচ আদার, তারা যদি আল্লাহর আল্লাহর কাছাকাছি যায় তারা নিজেরাও কাছাকাছি হয়, ঠিক কিনা? তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর এবাদতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায় তারা নিজেরাও কাছাকাছি চলে যায়, ঠিক কিনা? আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে, যত দূরে সরে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? লাভ পিরামিড এটা। এই জন্য দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দ্য কাপল কামস টু ইচ আদার, কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে, আল্লাহর আনুগত্য যত বেশি করবে, আল্লাহর ইবাদত যত করবে নিজেরাও তত কাছাকাছি আসবে, আর আল্লাহরে যত ভুলবে নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে? তাহলে এই পাঁচটা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায়, এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। এবার আমরা শুনবো আমাদের বোনদেরকে, যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল, আছে না নাই? আচ্ছা, আজকে বোনদের দিয়ে শুরু করি। স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে, একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে? স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে শি শুড মেক আ কমফোর্ট টু হার হাজবেন্ড। স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীর বানিয়ে রাখা। কি বানিয়ে রাখা?
প্রশান্তির নীর। স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায়, স্বামীর প্রাণ জুড়িয়ে যায়, স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এজন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা, এমন কোন কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয়। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা, স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কি না? অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর, কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। আসলে নাই, এই তো ভুক্তভোগী পাওয়া গেছে। স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী, ত্রাস। অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে, অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায়। অবশ্য নীলফামারীর কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না, ভয় পায় স্ত্রীরে ভয় পান কে কে দেখি? ভয় পান আপনারা, ভয় পান? হ্যাঁ, এক অফিসের বড় সাহেব তার স্ত্রীরে খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায়। তো সে মনে মনে ভাবলো, দেখি আমার অফিসের যারা স্টাফ আছে, ম্যানেজাররা আছে, এরা কতটুকু ভয় পায়, এরা ভয় পায় কিনা। তো একদিন সকালবেলা অফিসের সব স্টাফ গুলোর একসাথে দাঁড় করায় বলতেছে, এই আপনারা যারা যারা আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান, আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান। অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে, সবাই ভয় পায়, একজন শুধু বাম দিকে। বাম দিকে কয়জন ভয় পায় না, আর যারা ভয় পায় এরা ডান দিকে, ডান দিকে সবাই। তো বড় সাহেব ভাবছে, আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলো বীর পুরুষ আছে। তো বীর পুরুষের কাছে যেয়ে বলে, ঘটনা কি, আপনি মোটেও ভয় পান না? কয়, স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয়, খবরদার সবাই যে দিকে যায় তুমি কিন্তু ওই দিকে যাইবা না, সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে। বড় সাহেবকে খবরদার, এটা তো আরো ডরায়, ঠিক কি না? এজন্য বোনদেরকে বলবো, লিতাসকুনু ইলাইহা, এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? রব্বুল আলামিন বলেছেন, খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রাসাদের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, কোনো বিশৃঙ্খলা নাই। কারণ খাদিজা আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না, আওয়াজও ছিল না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন সারাদিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন, কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন, সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন, বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে? আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। পড়ে অনেক স্ত্রী আছে, স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, এটা লাগবে, ওইটা লাগবে, ওখানে যেতে হবে, একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায়, আসে না নাই? না, এটা করবেন না। আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে, স্বামীকে জানাবেন। তবে ধীরে সুস্থে, ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীর বানানো। এখানে কি আবার কি, আবার কি এখানে মারামারি দুই দল নাকি? আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে তো, প্রায় 10:30। হ্যাঁ, তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর।
কিছু লোক ওঠা বসা শুরু করলেন কেন? হ্যাঁ, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার নাই তো আবার। হ্যাঁ, এক নাম্বার নাকি পেশাব করা, দুই নাম্বার নাকি টয়লেটে যাওয়া, তিন নাম্বার নাকি এইটা বিড়ি খান আপনারা? বিড়ি আর সিগারেটের সাথে মুসলমানের সম্পর্ক আছে না? কোন মুসলমান সিগারেট খেতে পারে, বিড়ি টানতে পারে? কারণ এটা এমন একটা খাবার যে খাবার টয়লেটে ঢুকেও খাওয়া যায়। সিগারেট ছাড়া কোনো খাবার টয়লেটের ভেতরে খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায়। এবং সিগারেট পৃথিবীর এমন খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে, ঠিক কিনা? সিগারেট ছাড়া পৃথিবীর কোনো খাবারে ওই খাবারের বদনাম আছে? কথা বলেন। ধরেন আপনাদের নীলফামারীতে নতুন এক প্যাকেট বিস্কিট বেরিয়েছে, যে বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট খাওয়ার এক ঘন্টার মধ্যে ডায়রিয়া শুরু হবে, ওটা খাইবেন কে কে? খাবেন আপনারা? কি বলবেন দোকানদারে, তোর বিস্কিট তুই খা, তোর ডায়রিয়া হোক, ঠিক কিনা? কিন্তু সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান করলে এটা বিষপানের স্বামী। এই সিগারেট এটা তৈরি হয় তামাক পাতা থেকে, টোবাকো প্ল্যান্টস। এই তামাক পাতা চাষ হয় নাকি নীলফামারীতে? হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি নীলফামারীর কোন থানায়? সদরে, শহর অঞ্চলে। আচ্ছা, এই তামাক পাতার চারদিকে বেড়া দেয়া লাগে না জানেন, কারণ ছাগলও মুখ দেয় না, তো যেটা ছাগলে খায় না ওটা মানুষ খেতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে ঝগড়ারে যেমনি আজকে আমরা নো বলে দিলাম, এই সিগারেট, এই মাদক, এগুলাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা নো বলে দিব, পারা যাবে? মাদককে আমরা নো বলে দিলাম, আওয়াজ করে বলেন, মাদক আর সিগারেটকে কি বললাম? নো। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস যোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাহেবের কাছে কোরআনের আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল আলাকের পাঁচ আয়াত, হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে নিজ আকৃতিতে দেখলেন, পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী সাইয়েদ জীবনে দুইবার সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল। আওয়াজ করে বলতে হবে কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায়, দুই হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিশাল একজন ব্যক্তি, পাটা হচ্ছে হেরা গুহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে, এই বিশাল একটা লোক। সে কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক আর বলতে শুরু করেছে, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। তিনবার পড়ার আদেশ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم। বিষ্ণু সাইয়েদ পড়তে আরম্ভ করলেন, প্রথম কোরআনের আয়াত যখন নাযিল হয়ে গেল বিষ্ণু সাইয়েদ ভয় পেয়ে গেলেন। হাত নাড়াচ্ছেন কেন আপনারা? হ্যাঁ, কি স্ক্রিনে দেখা যায়? আহারে কি আনন্দ আকাশে বাতাসে, সবাই খুশি ঠেলায়, খুশিতে আনন্দে ঠেলায় না? আল্লাহর হাবিব সাল্লাম ভয় পেয়ে গেলেন। আপনাদের মনোযোগ তো নাই মনে হচ্ছে, তা হাত নাড়াচ্ছেন কেন? এদিকে দেখেন, খরগোশের কানের মতো কান দুইটারে খাড়া করা। কোরআনের আয়াত যখন নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো,
কোরআনের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও, আমার ভয় লাগছে, মনে হয় আমি বাঁচব না। আম্মাজান খাদিজা বললেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন, বিশাল বড় একটা লোক কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে, ওই লোকের পা হেরা গোয়ার মধ্যে, মাথাটা আকাশের উপরে, এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই, এসে সে পরিচয় দিয়েছে, সে নাকি জিব্রাইল ফেরেশতা। বিশ্বনবী বললেন, মনে হয় আমি বাঁচব না, আমার জ্বর চলে এসেছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মাজান খাদিজা বললেন, ও নবী ভয় পাবেন না, আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ, পড়ে না আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ও নবী তাসদিকুল হাদিসা, সব সময় আপনি সত্য কথা বলেন। আপনি মানুষের বোঝা টেনে দেন। যার উপার্জন করার কেউ নাই, নিজে গায়ে খেটে আপনি তার উপার্জন করে দেন। সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ, নবী হে আপনি ভয় পাবেন না, কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব, এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন, এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে? আপনি চালিয়ে যান, আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। চিল্লায় বলেন, ঠিক কিনা? বিশ্বনবীকে সাহস যোগিয়েছেন, এরকম সাহস যোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন, আম্মাজান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন, এমন মোটিভেশন শোনাতেন, এমন ইন্সপায়ারেশন দিতেন, বিশ্বনবী সারাদিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য স্ত্রীর দুই নম্বর কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো। দুই নম্বর কাজ কি? স্বামীকে সাহস যোগানো, স্বামীকে সাপোর্ট দেয়া। স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া। কি দেয়া? স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায়, স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে। রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায়, ফজর পর্যন্ত ওই স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে, চিল্লায় পড়েন না আউযুবিল্লাহ। তবে হ্যাঁ, ভ্যালিড যদি কোনো কজ থাকে, ভ্যালিড কজ, অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইগোর কারণে, ইগো মেজাজ দেখিয়ে, রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায়, ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে, আওয়াজ করে পড়তে হবে না আউযুবিল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন, খবরদার, রমজান ছাড়া কোনো নফল রোজা কোনো স্ত্রী যদি রাখতে চায়, নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয়। নফল রোজা, আওয়াজ করে বলেন কি রোজা? ফরজ রোজা না, দিনের বেলা যেহেতু রোজা রাখতে হয়, কোন নারী, কোন যুবতী নারী, বয়স্ক নারীদের কথা ভিন্ন, কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নিবে, কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রীর সঙ্গ চেতে পারে, ঠিক কিনা? এই জন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নেই? এরপরে চার নম্বর দায়িত্ব, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। ফাসসালিহাতু খানিতাতুন হাফিযাতুন লিলগাইবি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ নেককার স্ত্রীদের বর্ণনা যখন কালামুল্লাহ মাজিদে দিয়েছেন, আল্লাহ বলেছেন নেককার নারীদের প্রথম গুণ, তারা সব সময় তাদের স্বামীদের আনুগত্য করে। দুই নাম্বার, তারা তাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করে। চারটা কাজ কোন নারী যদি দুনিয়াতে করে, চারটা, আওয়াজ করে বলতে হবে কয়টা? মাত্র চারটা কাজ কোন নারী যদি পৃথিবীতে করে, ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে। কে? আওয়াজ করে বলতে হবে, খুলে দিবে কে? বিশ্বনবী বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, সামাত শাহরাহা রমাদানের রোজা রাখে, আতাআত বালাহা স্বামীর আনুগত্য করে,
হাফিজাত করু জাহা লজ্জাস্থানের হেফাজত করে। এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করে, জান্নাতের আটটা দরজা তাদের জন্য খুলে দিবে কে? এজন্য দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর চার নম্বর দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা, পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা। সাইয়েদনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কৃপণ মানুষ, বিষ্ণু ঈসা ইসলামের শ্বশুর। সেই বুখারিতে এসেছে ওনার স্ত্রী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীদ। হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান খুব কৃপণ মানুষ, আমার আর আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় না, এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্দুক থেকে টাকা নেয় আমার জন্য জায়েজ কিনা? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, স্বামী যদি কৃপণ হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবো, ওইটারে ক্ষমা করে দিবে কে? আমাদের অনেকের মধ্যে অনেক কৃপণ লোক আছে না নাই? এখানে নাই মাশাআল্লাহ। এই কৃপণ লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে। আজকে সব গোমর ফাঁস করে দিলাম, কৃপণ যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির যতটুকু খরচ করা যাবে অতিরিক্ত খরচ করা যাবে না। ছয় নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা, ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো। অনেক মা আছে ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না, আসে না নেই, হ্যাঁ, ডানু খাওয়ায়, ডানু আর কি খাওয়ায়, হ্যাঁ, মিল্কভিটা আর নিডো, নেসলে, সেরেলাক আর হ্যাঁ বায়োমিল, মাশাআল্লাহ অনেক নাম জানেন তো আপনারা, তো মেডিকেয়ার। তো এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা, মায়েরা যারা আছেন প্যান্ডেলে, আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ, ন্যাচারাল প্রাকৃতিক টিকা, বাচ্চার জীবনের প্রথম টিকাটা, সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তাআলা মায়ের বুকের শাল দুধের ভেতরে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। পড়েন, টিকাগুলো তো বাজার থেকে কিনতে হয়, প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'আ। দুনিয়ার প্রতিটা মায়ের উচিত টানা দুই বছর তাদের সন্তান সন্ততিদেরকে দুধ খাওয়ানো। কয় বছর? আওয়াজ করে বলতে হবে, কয় বছর? মায়ের বুকের দুধ যে ছেলেগুলো খায় না এদের ব্রেনের গ্রোথ হয় না, এগুলো হয় বলদা নাম্বার ওয়ান। কি হয়? বলদা নাম্বার ওয়ান, ফার্মের মুরগির মতো। এগুলা ফার্মের মুরগি দেখছেন? হ্যাঁ, ফার্মের মুরগি দেখবেন যে দোকানে যখন কিনতে যাবেন এটা নিয়ে যেখানে ওজন করে ওইখানে বসা রাখলে ওইখানেই বসে থাকে, আধা ঘন্টায় উঠবে না, এটা বসেই থাকে। আর গ্রামের মুরগি দেখছেন, দেশি মুরগি ধরতে পারবেন এটা? রে খবর আছে, ঘাম ছুটায় সারবে। তো মায়ের বুকের দুধ যেগুলা খায় এগুলো দেশি মুরগির মতো, আর এই নিডু খায় যেগুলো এগুলো এক নম্বর বলদা হয় আর ফার্মের মোরগের মুরগির মতো হয়, ঠিক কিনা? উদাহরণটা দিলাম এই জন্য আপনার সন্তানের ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছি। বুকের দুধ খাওয়াবেন, এর মধ্যে আল্লাহ তাআলা এমন নিউট্রিশন পুষ্টি গুণ দিয়ে মায়ের বুকের দুধকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছে, বাচ্চার ব্রেইনের গ্রোথ হয়, বাচ্চার হাড্ডিগুলো খুব শক্ত হয়, সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না, হীনমন্যতায় ভোগে না, জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল। চিল্লায় বলেন, ঠিক কি না? অনেক মা আছে বুকের দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, নিডু খাওয়ায়, আবার নিজেদের কাজের জন্য ব্যস্ত, ছেলে মেয়েদেরকে সময় দেয় না, আসে না নাই। নারীরা চাকরি করতে পারবে, হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে, ডাক্তারি করতে পারবে, সব পেশায় তারা যেতে পারবে, নিজেদেরকে পর্দার মধ্যে রেখে হেজাব করে সব জায়গায় যেতে পারবে, কিন্তু সন্তানদেরকেও দেখাশোনার দরকার আছে না নাই? অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে, আছে না নাই? মনে রাখবেন, আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না, সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে। চিল্লায় বলেন, ঠিক কি না? এক একটা নারীকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে। এ ওমেন
is an MD of a family. একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর, এখানে অনেক কাজ আছে মিয়া। এখানে তার ফুড ম্যানেজমেন্ট এনশিওর করতে হয়, এখানে অনেক ডিপ্লোমেসি জানা লাগে। একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কূটনীতি লাগে, শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া আসলে নাই, ম্যানেজ করতে হয়। একান্নবর্তী ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের মন মানিয়ে চলতে হয়, পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয়। এখানে আছে ফুড ম্যানেজমেন্ট, এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট, এখানে আছে ডিপ্লোমাসি, পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস। এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না, ফ্যামিলি সামলান। আপনি যদি ঘরমুখ হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে? তাহলে সুখী দাম্পত্য জীবনের ৬ নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেয়েদেরকে সময় দেওয়া। ছেলেমেয়েদেরকে সময় দেন, স্পেন্ডিং মানি, স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর চিলড্রেন। ছেলেমেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলেমেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কি না? এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী, আছে না নাই, হয় ডে কেয়ারে না কাজের বুয়ার কাছে মানুষ হইতেছে। বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায়, আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখনও ছেলে মেয়েগুলো ঘুমায়। শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নাই, এরকম ফ্যামিলি আছে না নাই? ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস এই সংকট গুলো আমরা প্রায় শুনি। আপনাদের নীলফামারিতে আলহামদুলিল্লাহ এগুলো নাই, তাই না? আল্লাহ তুমি আমাদের ফ্যামিলি গুলোর বরকতময় করো, আমাদের ফ্যামিলিতে যেন আমরা জান্নাতি ইমেজ উপভোগ করতে পারি, তুমি তৌফিক দান করো। আওয়াজ করে পড়বো আমিন। সাত নাম্বার দায়িত্ব, বিশ্ব নবী বলেছেন খবরদার, স্বামী পছন্দ করে না এমন কোন লোককে স্ত্রী যেন ঘরে অ্যালাউ না করে। স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে অ্যালাউ করতে পারবে? আমার বোনেরা খবরদার, আপনার স্বামীর পারমিশন ছাড়া, আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি অ্যালাউ করতে পারবেন না। আট নাম্বার, স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা। যদি স্ত্রী ধনী হয়, আমরা সব এক করে ফেলছি, আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা, স্বামীর যাকাত আলাদা, স্ত্রীর যাকাত আলাদা, ঠিক কি না? স্ত্রী ধনী হতে পারে, স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে। যদি স্ত্রীর সম্পদ থাকে, স্ত্রীর উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে এস্টাবলিশ হতে, স্বাবলম্বী হতে সহায়তা করা, যদিও এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দেন নাই। কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে খরচ করেছে কে? ফিনান্সিয়ালি এক টাকা খরচ করা, এক টাকার দায়ভার নেওয়া কোনো স্ত্রীর উপরে আল্লাহ আবশ্যক করে নাই। তারপরেও স্ত্রী যদি ধনী হয়, স্ত্রীর যদি জায়গা জমি থাকে, সম্পদ থাকে, তাহলে স্ত্রীর উচিত তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা, ঠিক কিনা? আমরা মডেল হিসেবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখবো উনি অনেক মহিয়সী গরিয়সী একজন ব্যবসায়ী নারী ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যবসায় স্টাফ হয়ে বিশ্বনবী ওনার সাথে পরিচিত হলেন। বিশ্বনবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিশ্বনবীর বিয়ের প্রস্তাব দিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন, ও বিশ্বনবী, আমার যত সম্পদ আছে, আমার ব্যবসায়ের যত মালামাল আছে, যত সম্পদ আছে সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম। আপনার আপনি দিয়ে দিলাম, সব সম্পদ আপনার আমি দিয়ে দিলাম, আপনি ইচ্ছে মতো মানুষকে দান করতে পারেন, খরচ করতে পারেন, দাওয়াতি কাজে ন মুসলিমদেরকে আজাদ করার কাজে আপনি ব্যয় করতে পারেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাকে যদি আমরা মডেল হিসেবে ধরি তাহলে প্রতিটা বোনের উচিত তাদের যদি অর্থকড়ি থাকে, সম্পদ থাকে, স্বামীকে স্বাবলম্বী হতে ওই সম্পদ দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই, কথা বলেন না কেন? নয় নাম্বার, স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা। ওই যে ঠিক আসছে, নিজেদের পক্ষে আসলে ঠিক, নিজেকে বিউটিফাই করে মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা। রাগ করবেন না আমার বোনেরা, আমি আপনাদেরকে খুব ভালোবাসি এবং বোনরাও আমাকে খুব ভালোবাসে। আমার একটা পেজ আছে আমার নামে এই ফেসবুকে, মিজানুর রহমান আজহারি, এই পেজে প্রতিদিন শত শত প্রশ্ন আসে। এই প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আমাদের বোনদের, অনেক বোনরা বলে হুজুর আপনার ওয়াজ আমরা শুনি কারণ আপনি আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ আমি আমার বোনদেরকে ভালোবাসি, মাদেরকে ভালোবাসি,
আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন। অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায়, আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে। আছে না নাই? স্বামীর সামনে পচা জামা, সিরা জামা, চুলের মধ্যে নাই সুগন্ধি, নিজেকে গুছিয়ে রাখে না, সামলে রাখে না, কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে। আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায়। হওয়া দরকার ছিল উল্টা, বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন, বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন। বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না। নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে, ঠিক কিনা? স্বামীর সামনে পারফিউম ইউজ করেন, নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য। এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আছে না নাই? ইসলাম ততটা চেক এন্ড ব্যালেন্স, ততটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খবরদার, নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে, যেটা সে তার আর্মপিটে ইউজ করে, কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোন নারী বাইরে যেতে পারবে? কথা বলেন। সুনানে নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাআজারাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয়, যতটা পুরুষ তার চেহারার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে তাকাবে, ততটা পুরুষের সাথে জিনার গুনায় মহিলার আমল নামায় তুলে দিবে। কে পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুনা আল্লাহ তাআলা এমনি তার আমল নামায় তুলে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য খবরদার, নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন, সাজিয়ে গুজিয়ে। অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে, বাজারে শপিং করতে গেলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, কি সুন্দর আসসালামু আলাইকুম, স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই। আসলে নাই? বাইরে তোমার চিকন গলায় কিসের আসসালামু আলাইকুম? হ্যাঁ না, বাইরে আপনি আসসালামু আলাইকুম দিতে যাবেন না, ঝটপট করে কর্কট ভাষায় কথা বলে শেষ। কেউ ফোন দিয়েছে, হ্যালো কে? স্বামীকে চায়, উনি বাসায় নাই, কাট। কারে চান? আপনার হাজবেন্ডের নাই, কাট, শেষ করে দিবেন। মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলা যাবে নাকি? খবরদার খবরদার, বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা, সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ, আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে। আছে না নাই? ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না, উল্টো করে ফেলছেন আপনি, বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফিতনা চলে না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা? আর নিজেকে স্বামীর জন্য উজাড় করে সাজান, পার্লারিং করেন, বিউটিফিকেশন করেন, মেকআপ করেন, বেডরুমে পারফিউম মাখেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান, সওয়াব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে। কে বিশ্বনবী যখন সফরে যেতেন, সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না, বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে, কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন, আজকে আমি আয়েশার ঘরে যাব, আয়েশারে যেয়ে বলো আমি এসেছি, কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকবো। সুবহানাল্লাহ পড়ুন। স্ত্রীকে সময় দিতেন, কারণ স্ত্রী হয়তো কাজ করে, ঘর গুছায়, ঘেমে থাকতে পারে, তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে নাই? লম্বা সফর শেষ করে সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না, মদিনার রূপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকবো, সফিয়াকে সময় দিতেন দুই এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ পড়ো। এজন্য প্রতিটা স্ত্রীর উচিত, আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান, আপনার সাজুগুজু। টাকা দামের জামদানি শাড়ি কিনছে, আমারও একটা দিবা, আছে না নাই? আবদারটা হইল, আবদারটা হয়েছে। আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু। আমার বোনেরা, আমার মায়েরা, খবরদার, আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত, আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম। আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে। কে ক্যাপাসিটির বাইরে কিছু চাবেন না, এই দশটা
স্ত্রীদের দায়িত্ব। এই দশটা পয়েন্ট যদি কোন স্ত্রী স্বামীর জন্য এইভাবে স্যাক্রিফাইস করে করে এইভাবে আঞ্জাম দিতে পারে, এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে? আওয়াজ করে বলতে হবে, খোলা রেখে দিয়েছেন কে? আমাদের দাম্পত্য জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, জান্নাতি আমাজে ভরপুর হোক, আমরা চাই কি চাই না? নীলফামারী সহ আল্লাহ গোটা বিশ্বের সব মুসলমানদের ফ্যামিলি গুলার তুমি জান্নাতি ফ্যামিলি বানো।